Tamin. Oh, Tamin. সিলেট জেলার মধ্যে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে জাফলং। আর জাফলং এর নাম শুনেন নাই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। দর্শক, আমরা সেই জাফলং এ এখন অবস্থান করতেছি, দেখতে পাচ্ছেন। জাফলং এ আমরা এসে পড়েছি। আর জাফলং এ আসার পরেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে সিলেট এলাকায় প্রায় সব সময় বৃষ্টি হয়, আর আমরা বর্ষাকালে এখানে এসেছি। তো দর্শক, আমরা এখন বর্তমান জাফলং এর মূল যেটি স্পট কেন্দ্র, যেটি জিরো পয়েন্ট, সেখানে আমরা যাচ্ছি। এটি অনেক নিচে, আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে নিচে নামছি। সামনে যেটি দেখলেন এটি হচ্ছে ডাউকি শহর। তো দর্শক, আমরা কিন্তু সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে যাচ্ছি। নিচে যেটি জিরো পয়েন্ট, এটা অনেক নিচে, প্রায় আমার তো মনে হয় 200 ফিটের কম হবে না। তো দর্শক, আমরা আস্তে আস্তে সেই নিচে যাচ্ছি। তারপরে আপনারা দেখবেন সেই দর্শনীয় স্থানটি। আমরা এখন জিরো পয়েন্টের খুব কাছাকাছি, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাথর আর পাথর। বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এটি অবস্থিত। ভারতের মেঘালয়ের সীমান্ত ঘেঁষা খাসিয়া এবং জয়ন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান। বন্ধুরা, সামনে যে সেতু দেখলেন এটি হচ্ছে ডাউকি শহর থেকে ভারতের মধ্যে ঢোকার একটি সেতু। তো আসলে এই সেতু দিয়েই সবাই ডাউকি শহর থেকে যাওয়া আসা করে। আর দেখুন, এখানে কিন্তু মাছ আপনারা দেখতে পাবেন স্বচ্ছ পানিতে। এখানে আমরা বেশ কিছু মাছ দেখলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো দর্শক, আসলে এই জাফলংয়ে রয়েছে প্রচুর পরিমাণের পাথর। তো আসলে এই পাথরগুলো এত সুন্দর, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা কালো। তো আসলে এক কথায় এই জাফলংয়ে যখন আপনারা আসবেন আপনাদের মন ভরে যাবে। বেশি করে পাথরগুলো এত সুন্দর, যেদিকে দেখবেন শুধু পাথর আর পাথর। এক কথায় এই স্থানটি যদি আপনারা আসেন তাহলে মনে হবে যে এটি আসলে একটি অনেক সুন্দর একটি এলাকা, অনেক সুন্দর একটি জায়গা। এই জন্য বাংলাদেশ বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ ছুটে আসে এই এলাকায়, বেশি করে এই জাফলংয়ে। তবে জাফলংয়ে যারা সিলেটে যারা আসেন অবশ্যই জাফলংয়ে অবশ্যই সবাই গেছেন, এটি কেউ বলতে পারবে না যে জাফলংয়ে আমি যাই নাই। দেখুন, এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী এখানে এসেছে। আমার ফ্যামিলির সদস্য নিয়ে আমি এখানে এসেছি। সামনে যে পাহাড় দেখছেন এটা পুরোটাই কিন্তু ইন্ডিয়ার পাহাড়। আর এর পাশে রয়েছে ডাউকি শহর। আর আমরা যদি বাংলাদেশ থেকে তামামিল বর্ডার থেকে যখন আমরা ইন্ডিয়াতে যাই তখন কিন্তু আমরা এই সেতু দিয়েই কিন্তু ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করি। তো আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের পাথর, শুধু পাথর আর পাথর, চারিদিকে শুধু পাথর। তো আমরা যে সময় এসেছি এটি বর্ষাকাল, তারপরে এখানে পানি যথেষ্ট রয়েছে। কিন্তু আসলে যখন এবার বর্ষাতে বৃষ্টি কম, যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু যে পাথরগুলো আপনারা দেখলেন এটি পুরোটাই কিন্তু ভরে যায়। তো দর্শক, এই পানিতে আমি লোভ সামলাতে পারলাম না, পানিতে নেমে হাত পা এখানে ধুলাম। আসলে পানিগুলো অনেক ঠান্ডা, যেহেতু এগুলো সব ঝর্নার পানি, আর পানিগুলো অনেক স্বচ্ছ এবং অনেক ঠান্ডা। আর এসব এলাকায় যেসব হোটেল রয়েছে এই হোটেলগুলোতে কিন্তু এই নদীর বা এই ঝর্নার পানিগুলো কিন্তু তারা ব্যবহার করে খাওয়ার জন্য। তো দর্শক, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই বোতলের পানি খাওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই পানিগুলোতে বিভিন্ন ধরনের মানুষজন এখানে গোসল করে বা আরও বিভিন্ন ময়লা আবর্জনা থাকতে পারে, যেটা শরীরের জন্য অনেক ক্ষতি কারণ হতে পারে। অতএব আপনারা যখন এখানে আসবেন অবশ্যই বোতলের পানি খাওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, দেখুন আমার ছেলে এখানে আনন্দ করতেছে। আমার ছেলে পানিতে নেমে সে পড়ে গেছে, এই কারণে সে ভিজে গেছে। সে বলতেছে আমি এখানে গোসল করব। তো আমরা অতিরিক্ত কাপড় নিয়ে আসি না, এখানে আসলে অবশ্যই আমাদের এখানে গোসল করা হতো। তো দর্শক, আসলে জাফলং কি বলবো, এক কথায় বাংলাদেশের মধ্যে যে সব পর্যটন এলাকা রয়েছে তার মধ্যে জাফলং আমার কাছে অনেক প্রিয়। আমি এর আগে অনেকবার এসেছি এখানে। তো দর্শক, আপনারা যখন সময় পাবেন অবশ্যই জাফলংয়ে আসবেন। আর জাফলংয়ে আসার জন্য যদি আপনারা এখানে বেড়াতে আসেন সেক্ষেত্রে সিলেট শহর থেকে লেগুনা অথবা সিএনজি ভাড়া করে এখানে আসতে পারেন। লেগুনার সারাদিনের ভাড়া মোটামুটি 3000 থেকে 3200 টাকা এবং সিএনজির ভাড়া এখানে সারাদিনের জন্য 1500 থেকে 1600 টাকা। তাছাড়া আপনারা বাসেও জাফলং আসতে পারেন, সেক্ষেত্রে বাসের ভাড়া পড়বে মোটামুটি 80 টাকা। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল রাইড ট্রাভেলস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে সিলেট ভ্রমণের অন্য পর্বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।